তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন রেডি হচ্ছি। লিপস্টিক্স পরি না, কিন্তু আজকে কি মনে হলো যে না একটু ঠোঁটটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই একটু পরেই নিই, দেখতে হয়তো ভালো লাগবে। কিন্তু মানে ভিডিও মানে হয়ে গেছে, 3-4টার মতো রিলস বানিয়েছি, দিয়ে তখন সঙ্গে সঙ্গে একদম টিস্যু পেপার নিয়ে মুছে ফেলেছি, তারপরেও দেখছি যে আমার ঠোঁট ফেটে গেছে। কার কার এরকম হয় আমাকে জানাবো তো, যে লিপস্টিক পরার পরে ঠোঁট ফেটে যায়। আমি তো লিপস্টিক শুটি খাই না, আমার ভাবছি একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই কোমরে একটু সাদা কালারের ওড়নাটা পরে নিই। একটা চুড়িদার পরেও ভিডিও করেছি, একটা শাড়ি পরে করে নিই, ভালো লাগবে। আমার দেখতে কেমন লাগছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। দেখো আমার ছেলেকে দেখো, পতাকাটা নিতে চাইছিলাম তবুও আমাকে দিচ্ছিল না। সাইড ক্লিপগুলো খুঁজছিলাম, সেফটি পিন নিয়ে গুজিটাকে ভালো করে গুজলাম। দেখো ওকে যে আমি বারবার করে বলছি দাও বাবা দাও বাবা, তাও দিতে চাইছে না, দেখছো? মানে সেদিন ওই দিনটা পুরোটাই মানে পতাকাটা ওর কাছেই ছিল, আমাকে দিয়েছে কিন্তু খুব কোনো রকম করে কষ্ট করে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে আমাকে ফেরত দিতে হয়েছে। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া এঠো থালাটা এখনো পড়ে আছে, কেউ আবার এটা দেখে কিছু বাজে কমেন্ট করিও না। এবার চুলটা একটু ভালো করে আঁচড়ে নি। এটা আমাদের উপরের বারান্দা, আমরা তো উপরেই থাকি, নিচে খুব কমই যাওয়া আসা করি। আমাদের চুল তো একদম দেখতেই পাচ্ছ, 12 হাতের কেস। এই দেখো কি নাচ করছে এখানে পতাকাটাকে নিয়ে, ও যে কত আনন্দে আছে আজকে, বিশাল আনন্দে আছে। একবার করে উড়াচ্ছে তো একবার করে কি করছে, এবার কি করছে, আবার ওটা যদি খুলেও যাচ্ছে তারপরে বলছে মা মা, তখন বুঝে নিতে হয়েছে যে হ্যাঁ ওটা হয়তো লাগাতে বলছে। দেখো দেখো দেখো, দেখাবে কিন্তু দিবে না, আবার নাচ করছে সুন্দর। দেখো তো দেখো, আমি একটু লকসটা আমার এমনিতে চুলগুলো কুকড়ো কুকড়া, আবার ফের লকগুলোকে চেক করছি। দেখো একটু সিঁদুরটা ভালো করে পরে নিই, সবুজ কালারের টিপ তো পরি না আজকে, যে কেমন লাগবে আমাকে ওখানে যদি সিঁদুরটা একটু জড়া করে পরে নিই, বেশ ভালো লাগবে। দেখো আমার ছেলেকে দেখো, ওর বাবা কি করছো, দেখো ওকে দেখো, ওর বাবা যে চাইছে তবুও না না, মানে ও জানে যে এটা আজকে আমাদের কি সেটা ও বুঝতে পারছে। দেখো চাইছে, ওকে পরে একটা বিস্কুটের প্যাকেট দিবে তবুও সে ও পতাকাটা কিছুতেই দিবে না, বিস্কুটের প্যাকেটটা নিবে কিন্তু পতাকা ও দিবে না। এত টানাটানি করছে তবু দিতেই চাইছে না। হাসি লাগছে, দেখছো দেখছো, শেষ মঞ্জুর রেগে গেছে। এই তো কোনো রকম কষ্টে আমি ওর কাছ থেকে নিয়েছি একটু কয়েকটা ফটোগুলো খুলে তুলে নিই, তারপরে আবার ওকে দিয়ে দেবো। ও কিন্তু চিল্লামিল্লি করছে, ও কিন্তু পার্সে চেয়ে যাচ্ছে। চলো তাহলে পরে তোমাদের সঙ্গে শর্ট ভিডিওর সঙ্গে দেখা হবে।